বামপন্থার সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত কমরেডগণ এবং বন্ধুগণ, আমরা আজকে বর্তমান ফেসিস্ট সরকার যে দেশে মাদক নির্মূলের নামে একের পর এক নির্বিচারে যে বিনা বিচারে মানুষ হত্যা করছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা আগেই জানি গোটা দেশে মাদককে ছড়িয়ে দিয়েছে, এদেশে যুব সমাজকে, এদেশে কিশোর তরুণদেরকে তাদের নৈতিক চরিত্রের সর্বনাশ ঘটানোর লক্ষ্য থেকে। এবং এদেশের মানুষ সবাই জানে, পত্রিকা যারা পড়ছে তারা জানে যে এই যে মাদক কোন জায়গা দিয়ে আসছে, কোন চ্যানেল দিয়ে আসছে, বাংলাদেশে সেই মাদক কাদের কাছে এসে পৌঁছাচ্ছে, সেখান থেকে কীভাবে প্রশাসনের সহযোগিতায় সরকারি দলের সব গুরুত্বপূর্ণ সব দল তাদের নেতৃত্বে কীভাবে গ্রামে গঞ্জে মাদককে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই মাদক ছড়িয়ে দেওয়ার পর এখন যখন দেশের মানুষ এই মাদক নিয়ে উৎকণ্ঠিত, মাদক নিয়ে যখন ভীষণভাবে চিন্তিত, যখন তারা দেখছে সরকার সত্যিকার অর্থে মাদক ছড়িয়ে দিচ্ছে, প্রশাসন তার সহযোগী, এই অবস্থায় মানুষকে আবার তার বিভ্রান্ত করবার জন্যে মানুষের এই ক্ষোভ বিক্ষোভ তাকে বিরোধী করবার জন্যে, ভিন্ন পথে প্রবাহিত করবার জন্যে নতুন করে এক ষড়যন্ত্র আসছে। সেটা হচ্ছে একটা গোটা দেশে একটা সন্ত্রাসের পরিবেশ গড়ে তুলছে, গোটা দেশে মানুষকে নির্বিচারে, যারা সত্যিকার অর্থে যদি মাদক ব্যবসায়ী হয়, তারা যদি মাদকের ক্রেতাও হয়, তারা যদি মাদকখোর হয়, তাহলে তাদেরকে গ্রেপ্তার করে যথাযথ বিচার করে তার ভিত্তিতে চূড়ান্ত শাস্তি তারা দিতে পারে। কিন্তু তা না করে যে কাজটি করছে সেটা একটা ভয়াবহ অন্যায়। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের প্রচলিত আইন, কোনো আইনে এ কাজ হতে পারে না। আর সেই সাথে সবচেয়ে বড় বিপদ তৈরি করছে আমাদের দেশের সেই সশস্ত্র বাহিনীর লোকজনকে সমস্ত দিক থেকে বিচারের বাইরে রাখবার মধ্য দিয়ে তাদের যে স্বেচ্ছাচারী স্বৈরাচারী যে একটা সর্বনাশা শক্তি হিসেবে তারা আত্মপ্রকাশ করছে, যার ফলাফল গোটা দেশে একদিকে যেমন মানুষের কাছে তাদেরকে একের পর এক মামলার ভয় দেখিয়ে, মাদকের ভয় দেখিয়ে, তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে, কনস্পায়ারের ভয় দেখিয়ে তারা তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার ব্যবসা করছে। একদিকে খুনের ভয়, অন্যদিকে মানুষকে নিঃস্ব করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া এদেশের মানুষ মানতে পারে না, এদেশের মানুষ এটার বিরোধিতা করে। আমরা আমাদের নৈতিক দায়িত্ব গণতান্ত্রিক বাম মোর্চার তরফ থেকে জনগণের এই দুর্দিনে আমরা যেমন পাশে দাঁড়াতে চাই, তেমনি জনগণকেও আমরা আহ্বান জানাই যে বাম মোর্চা যে আন্দোলনের ডাক দিচ্ছে, প্রতিবাদের ডাক দিচ্ছে, প্রতিরোধের ডাক দিচ্ছে, সেই প্রতিবাদ প্রতিরোধের কাছে আপনারা এসে দাঁড়ান। এত বড় অপরাধ দেশে চললে দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা যে ধ্বংস হচ্ছে তা নয়, প্রত্যেকটি মানুষ তার জীবনের নিরাপত্তা, জীবনের অধিকার সেটা পর্যন্ত হারাতে বসেছে। এত বড় ভয়াবহ একটা অন্যায় সেটা কোনো মতেই হতে দেওয়া যায় না। আমাদের নেতারা